আসসালামু আলাইকুম, তালতলি উপজেলা থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তালতলি মাছবাজার ঘিরে কিন্তু আসলে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এখানে একত্রেই কিন্তু মাছবাজার এবং কাঁচা বাজার সমন্বয়ে কিন্তু বসেছে এবং সকল দোকানগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানো। আর সিলভারকে বলি 130 টাকা কেজি, 120 টাকা কেজি, নেলে 100 টাকা। জলঘরের মধ্যে অনেক মাছ রয়েছে ভাগে ভাগে সাজানো, চিংড়িগুলো কিন্তু একদম ফ্রেশ। কত কেজিগুলা ভাগ? 100 কেজি কত? 550। তালতলি উপজেলায় কিন্তু আসলে দাম অনেকটাই কম আছে। এই যে চিংড়িটা একদম ফ্রেশ, এটা ভাগ না কেজি বিক্রি করবে? সব কত? 150। 150 টাকা বিক্রি করতে পারছে সবগুলো কিন্তু জীবিত জীবিত চিংড়ি। এখানে আসলে বেশিরভাগই ভাগ করে দেখা যায় যে ভাগ 50 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে ভাগ 50 একদম কম দামে কিন্তু এখানে বাজারে মাছ কম কেন? কম বাজারে বর্তমানে অবস্থা না, এলে মনে করেন মাছ কম। এগুলো কি নদীর না ঘেরের? ঘেরের। কত করে বিক্রি করতেছেন? 300। পাঙ্গাস কিন্তু ঠিক হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে সব জায়গায়। কেজি কত এটার? 250। আর এটা 220। এটা 200। এই যে এটার কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটার কেজি কত ভাই? 220। কত কেজি? 100 টাকা ভাগ 100? 90 টাকা। ইলিশ মাছের কি অবস্থা? ইলিশ মাছে নাই বলতেই চলে, আর ইলিশ মাছের অভাব চলে না এখন। কি আজকে কোনো ইলিশ মাছ উঠছে? না না না, ইলিশ মাছ ধরে না তো। এখানে কেজি কত চলে? এখন কেজি মাছ নাই চলবে কি, নিচে 1500 টাকা চলে। 1500 টাকা কেজি আপ কত চলে? কেজি কেজি 1500 টাকা চলে। 1500 টাকা? 1500-2000 চলে। আগে তো কম বেশি মাছ সব পাওয়া যেত, ঠিক হচ্ছে। এখন নদীতে এই যে 62 দিন অবরোধ দিছে আমাদের এই পায়রাবন্ধে, এই জন্য নদীর কোনো ইলিশ মাছ, পোয়া মাছ, অবশ্য মাছ এই যত মাছ ছিল আগে, এই সময় মাছ থাকতো প্রচুর পরিমাণ, মানে মনকে মন ইলিশ মাছ, পোয়া মাছ, কিন্তু এখন মাছ আসেই না। টোটালি কয়েক বছর মাছই নেই। এখন ঘের পুকুরির কিছু মাছ আছে, এই চাইনিজ পুঁটি, তেলাপিয়া, রুই মাছ, কাতল মাছ, এইসব মাছ। এছাড়া অন্য কোনো মাছ, নদীর কোনো মাছ, সামুদ্রিক মাছ নেই বলে। বড় আর পাঙ্গাস না না, এগুলো আগে ছিল এখন আসে না। এগুলো সব থেকে কত বড়, কত কেজি সর্বোচ্চ কেজি উঠছে এই বাজারে? 10-15-20 এরকম। সকাল 10টার পরে মাছ বাজার যে চিত্র, তালতলি উপজেলার মাছ বাজারের যে চিত্র, এখানে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম সমুদ্রে 65 দিনের দেশগুলো অবরোধ চলার কারণে বাজারে মাছের সংকট, অনেক সংকট রয়েছে। যার কারণে স্থানীয় বাজারে যে সকল সাধারণ মাছগুলো উঠে সেগুলো কিন্তু একদম নেই বললেই চলে। চিংড়ি, তপসি, চেউয়া এই ধরনের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখন যে একটা গুণ রয়েছে, সেই গুণে কিছু মাছ বাজারে আসতে পারে। বরগুনা মাছের জন্য বিখ্যাত, ঐতিহ্যবাহী মৎস্য সম্পদে ভরপুর বরগুনা সুরক্ষার জন্য সবাই এগিয়ে আসুন। আজকে যে তালতলি যে চিত্র দেখেছি, এখানে মাছ কিংবা চলাচল, এই মাছে ভাতে বাঙালি হারিয়ে যাচ্ছে, সেই প্রত্যাশা আবার আমরা যাতে মাছে ভাতে বাঙালি হতে পারি, সেই প্রত্যাশায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের জন্য দোয়া করবেন, নিজের সেফটি অবশ্যই রক্ষা করবেন।